দীর্ঘ এক বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টায় শিক্ষামন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ আগামী মার্চ মাসের 30 তারিখে আমরা খুলে দেব, এবং সেখানে আমরা আগেও যেভাবে বলেছি যে হয়তো পর্যায়ক্রমে একদম প্রথমেই আমরা যেমন প্রাথমিকে তারা পঞ্চম শ্রেণীকে প্রতিদিন হয়তো আনবেন। বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর.দীপ মনি। মন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 30 মার্চ খুলে দেব। প্রাথমিক পঞ্চম শ্রেণীকে প্রতিদিন আনা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আনব, আর বাকি শ্রেণী ক্লাসগুলো প্রথমে সপ্তাহে একদিন করে হবে, তারপর কয়েকদিন পরে সপ্তাহে 2 দিন করে শিক্ষার্থীদের ক্লাসে আনা হবে। এভাবে পর্যায়ক্রমে স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। তবে আপাতত প্রাথমিকের ক্লাস শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আর আমাদের শিক্ষক ও কর্মচারীদের টিকা দেওয়ার যে বিষয়টি সেটি 30 মার্চের আগেই সম্পন্ন করা হবে। এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের প্রয়োজন হলে সেটি 30 মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা SSC-র জন্য 60 কর্মদিবস এবং SSC-র জন্য 80 কর্মদিবসের একটি সিলেবাস প্রণয়ন করেছি। SSC পরীক্ষার্থীদের 60 কর্মদিবস এবং SSC শিক্ষার্থীদের 80 কর্মদিবস ক্লাস করিয়ে আমরা পরীক্ষা নেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আমরা 30 মার্চে খুলতে পারি অথবা তার পরে খুলতে হয় তাহলে তার পরিবর্তে 60 কর্মদিবস ক্লাস করিয়ে SSC পরীক্ষা নেব। একইভাবে SSC পরীক্ষাদের 80 কর্মদিবস ক্লাস করিয়ে তাদের পরীক্ষা নেব। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্কুল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ডাক্তার.দীপ মনির সভাপতিত্বে 6টি মন্ত্রণালয়ে বৈঠক বসে। বৈঠকে কৃষিমন্ত্রী ডক্টর.আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন অংশ নেন। এছাড়াও বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, মাধ্যমিক ও শিক্ষা মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ মহাপরিদর্শক IGP ডক্টর বেনজির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার হোসেন মোহাম্মদ, খোরশিদ আলম সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম বলেন, সাংবাদিকদের সেদিন জানিয়েছিলেন দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলে দেব তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই দিনে দুপুরের এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপমনি জানিয়েছেন, 24 মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে আর হল খুলে দেওয়া হবে 17 মে। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত বছরের 8ই মার্চ, প্রথম মৃত্যু হয় 18ই মার্চ। গত বছরের 17 মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ 24 ফেব্রুয়ারি এক আদেশ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।